প্রাকৃতিক পরিবেশ আর সুপরিকল্পিত নগরায়ন যে কারো নজর কাড়বে। অপরূপ সৌন্দর্যের অধিকারী এই নগরের অন্যতম নিদর্শন পেট্রোনাস টুইন টাওয়ার। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো পেট্রোনাস টুইন টাওয়ারের কিছু অজানা তত্ত্ব। পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার কুয়ালালামপুরে জালান এম্পাংয়ে অবস্থিত। এটি একটি বহুতল ভবন যা 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। পেট্রোনাসকে উচ্চতা দিক দিয়ে প্রথমে ছাড়িয়ে যায় তাইওয়ানের তাইপে 101 তলার সুউচ্চ ভবনটি। এরপর সবাইকে ছাড়িয়ে মাথা তুলে দাঁড়ায় দুবাইয়ের 158 তলা বিশিষ্ট বুর্জ খলিফা ভবনটি। 88 তলার এই অপরূপ সুন্দর টাওয়ারটি নকশা করেছেন আর্জেন্টাইন স্থপতি সেজার পেলি, যার উচ্চতা ছিল 1483 ফুট। জানা যায় মালয়েশিয়ার তেলভিত্তিক প্রতিষ্ঠান পেট্রোনাস কোম্পানির নামেই টাওয়ারটির নামকরণ করা হয়। আধুনিক মালয়েশিয়া গড়ার কারিগর মাহাতি মোহাম্মদ এটি উদ্বোধন করেন 1999 সালে। বিল্ডিং দুটির মাঝখানে একটি সংযোগ সেতু রয়েছে যার নাম স্কাই ব্রিজ, যা 41 ও 42 তলায় অবস্থিত, যার মাধ্যমে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়া যায়। প্রতিদিন সন্ধ্যায় এখানে আয়োজন করা হয় ওয়াটার শো, অনেকে একে ওয়াটার ডেন্সিং শো বলে। বিভিন্ন মিউজিকের তালে পানির ফোয়ারা থাকে, পানির নিঃসরণ আর রঙিন আলো দেখলে মনে হবে যেন পানির কুমোর দুলিয়ে নাচ করছে। পানির এমন নাচ দেখে অনেক তরুণ তরুণীও নাচ শুরু করেন, আবার অনেকে ফ্রেমবন্দিও করেন এই অপরূপ দৃশ্য। উঁচু এই টাওয়ার ওঠার সুযোগ রয়েছে, অনলাইন বা কাউন্টার থেকে টিকিট কাটায় চড়া যাবে এই টাওয়ারকে।